হ্যাঁ গাইস, সালামু আলাইকুম। আই হোপ এভরিওয়ান আর অল গুড। সো আপনাদেরকে বলেইছিলাম যে আমি দাস থেকে যে অনলাইন শপিংগুলো করেছি, হিউমিডিফায়ারটার রিভিউ আপনাদেরকে দিব। ফর দ্য ফার্স্ট টাইম আমি এটা কিন্তু ইউজ করছি। সো আপনারা প্রথমত যেমনটা দেখতে পাচ্ছেন, এটার জন্য কারেন্টে দিয়ে কিন্তু এটাকে চালাতে হয়, এটাকে আলাদাভাবে চার্জিং করে রেখে দেওয়ার কোনো সুযোগ নেই। সো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কেবেলটা লাগানোর জন্য একটা পয়েন্ট আছে, দেন হচ্ছে একটা পাওয়ার পয়েন্ট, আর একটা হচ্ছে আপনার যেদিকে স্প্রে করবে ওই পয়েন্টটা, এটাকে একটু টার্ন করে কুলতে হয়। অ্যান্ড একটা হচ্ছে আপনি পানি নেবেন ওই কাপটা, আর একটাতে হচ্ছে আপনার যেই কারেন্টের পয়েন্টগুলো আছে এগুলাই। সো আমি আপনাদেরকে এখন একটু পানি দিয়ে দেখাবো। এইটাতে ইউজ করার জন্য আলাদা পারফিউম ইউজ করা হয়, আপনারা যদি চান এটার জন্য আলাদা পারফিউম কিনে নিতে পারেন। আর এটার সাথে কিন্তু পারফিউমটা দেয় না, আপনাদের আলাদাভাবে এটা কিনে নিতে হবে। সো আমার কাছে যেহেতু পারফিউম নেই, আমি একটু পানি নিয়ে দেন এটাতে আমি যে নর্মালি বডিতে ইউজ করার জন্য পারফিউমগুলো ইউজ করি ওখান থেকে আমি জাস্ট হালকা একটু স্প্রে করে দিলাম। এটাতে কিন্তু মোটামুটি সুগন্ধ হয়, কিন্তু আপনার যে হিউমিডিফায়ারের অরিজিনাল পারফিউমগুলো ওটার মতো গ্রানটা কিন্তু আপনারা পাবেন না। সো তারপর আমি কেবেলটা লাগিয়ে দিলাম চার্জিংয়ে, এরপর জাস্ট একটু পাওয়ার পয়েন্টটায় ট্যাপ করলে হয়ে চালু হয়ে যাবে। কিন্তু প্রথমবার যারা ইউজ করবেন তাদের ক্ষেত্রে কিন্তু এত আর্লি স্প্রেটা করবে না, একটু সময় নেবে। যেই কটন স্পঞ্জটা আছে ভিতরে ওটা পানি অ্যাবজর্ব করতে স্প্রে করতে একটু সময় নেই, আপনারা কিন্তু ঘাবড়ে যাবেন না এটার জন্য। আমি যেহেতু আগে ইউজ করছি যার কারণে আমারটা তাড়াতাড়ি স্প্রে করছে।